আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো চার জানুয়ারি দু হাজার তেইশ বাংলাদেশ ছাত্রলীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন করেন কীভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিল্ডিলে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ফিল্ড ফেলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফিআই ডাউনলোড করার জন্য চারি সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল্ডি ডাউনলোড করে নেবেন তারপর হবে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিক্সার লাইফ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল্ডি ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন এবার আপনার ডাউনলোড ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল ভিউএলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল ভিউএলটির উপর ক্লিক করবেন তারপর ওপেন হ্যান্ড্যাডে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি সেন্স করবেন এই ফটোটি সেন্স করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন সেই জন্য ফটোটির উপরে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে মাস্কান অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দ একটি ফটো সিলেক্ট করবেন তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে এদিকটাতে এনে এভাবে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমন আহ মেদ্রাজীব এই নামটি আপনার নাম দিবেন সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এই সুমন আহমেদ নামটির লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির ফাঁসে থাকা আইকনে ক্লিক করবেন আবার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার নামটি বসে যাবে তো একইভাবে আপনি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরে এই লেখাটিকে সেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ফটো তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে নেতাকর্মীদের ফটো দিয়ে ডিজাইনটি তৈরি করার জন্য তো আপনি নেতা নেতাকর্মীদের ফটোগুলো সেন্স করে আপনি আপনার ইউনিয়নের নেতাদের ফটো দিয়ে দিতে পারবেন তো সেই জন্য এই লেয়ার আইখানে ক্লিক করলে এখানে ফুর্তিটি লেয়ার পেয়ে যাবেন ফুর্তিটি লেয়ার ভিন্ন ভিন্নভাবে এখানে পেয়ে যাবেন আপনি ফুর্তিটি লেয়ার চেঞ্জ করে নেবেন তারপর এই লেয়ার এখানে ক্লিক করবেন প্রতিটি লেয়ার আপনার মতো করে চেঞ্জ করা হয়ে গেলে এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর আলটা সিলেক্ট করবেন তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করবেন তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ